ডক্টর ইউনূস একটি বক্তৃতায় আজকে বলেছেন যে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন, সব কিছু সংস্কারের পরই নির্বাচন, এবং এখন দেশে শান্তি ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অন্তর্বর্তী সরকারের, এবং সবচেয়ে বিশেষ সব সংস্কারের পরই নির্বাচন। আপনার মন্তব্য কি, কীভাবে দেখছেন? ধন্যবাদ বন্ধু নিশান। বাংলাদেশ একটা এই গণ অভ্যুত্থানের পরেও একটা কান্তি কাল বলবো না আমি, একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যে সংস্কারের কথা বললেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, এবং একই সঙ্গে তারা একটা সামাজিক শক্তি হিসাবে তারা এই রাষ্ট্রের অনিয়ম দুর্নীতি এবং রাষ্ট্রের সংস্কারে ভূমিকা রাখতে চায়। এটা আমি মনে করি বাংলাদেশের এই কান্তিলগ্নে, এই সংকটময় মুহূর্তে এটা একটা অসাধারণ একটা ঘোষণা। কিন্তু একই সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হবে। প্রথম কথা হচ্ছে, 16 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে, মানুষের ভোটার অধিকার ছিল না, এই লড়াইটা নানানভাবে নানান প্রেক্ষিতে নানান সময়ে নানানজন এই লড়াইয়ে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর লড়াইটা ওই যে ফেসিবাদের বিরুদ্ধে যে 16 বছরের লড়াইয়ে যারা ছিলেন তারাও যুক্ত হয়েছেন। এটা আপনাকে মনে এটা বললে ভুল হবে যে এটা 13 দিন বা 16 দিন বা 17 দিনের আন্দোলনের ফসল নয়। যেমন ধরেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল দীর্ঘকাল ধরে আন্দোলন করছে, নির্যাতনের শিকার হচ্ছে, হয়েছে, অনেক শহীদ হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1000-এর শহীদ হয়েছে, আর এই হাসিনার এই 16 বছরের আন্দোলনে না হলো 2 শতাধিকের উপরে শহীদ হয়েছেন। দেশের বাইরেও আমরা যারা এ দেশে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন বা নানান মাধ্যমে কাজ করতেন মানুষের অধিকার নিয়ে, স্বাধীনতা নিয়ে, অনেকে দেশের বাইরে থেকেও এই জনমত গঠনের ক্ষেত্রে, মানুষকে জাগরণের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছেন। যেমন পিনাকি ভট্টাচার্য, মনির হায়দার, শাহেদ আলম, আমাদের কনক সারোয়ার, এ ধরনের উজ্জ্বল নক্ষত্র এদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে এই কথাগুলো এই জন্য বললাম, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে কারো কারো আকাঙ্ক্ষা একটা রাজনৈতিক দল গঠন করা, এইটা আমার মনে হয় আরও ভাব, আমি বলবো না এই আকাঙ্ক্ষাটা ভুল, সকলেরই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এইটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে কি বার্তা দিবে এটাও বিবেচনায় নিতে হবে। 1, 2, ছাত্ররা রাজনৈতিক দল করার মতো অবস্থা আছে কি না, এবং এটা আসলেই কতটুকু যুক্তি হবে সেটা ভাবনা করতে, তারা যদি এই সরকারের সহযোগী হয়ে আরেকটা রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে একটা ভুল বার্তা যেতে পারে। যেমন 1/11 পর কিংস পার্টি গঠনের ইয়ে হয়েছিল, তো আমি মনে করি আপনি যে সংস্কারের কথা বললেন, আজকে প্রধান উপদেষ্টা, সদ্য প্রধান উপদেষ্টা জাতির একমাত্র কাণ্ডারি, এখন এই এই বয়সে, ওনার 82 বছর বয়স, এই বয়সে তিনি এই দায়িত্বটা হাসি মুখে গ্রহণ করেছেন। এর আগেও এই দায়িত্ব তার কাছে এসেছিল, তিনি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এই যে রক্তের নদী, এই রক্তের নদী তাকে ডাক দিয়েছে, তিনি এখানে আসছেন। তো এখানে আমি মনে করি এই যে বাংলাদেশের সমস্ত, যেটা প্রধান উপদেষ্টা আজকে কূটনীতিকদের বলছেন, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে,
এটা সবাই আমরা অনুধাবন করি, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই। এই প্রতিষ্ঠানগুলো সংস্কারে তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করে এবং সামাজিক শক্তি হিসাবে ভূমিকা পালন করে, তাহলে এই দুঃখিনী বাংলাদেশ এর মুখে হাসি ফুটতে পারে। এবং আপনি বাংলাদেশের এই মুহূর্তে আপনি দেখেন কয়েকটা কাজ করতে হবে।